দর্শক, আমরা এই মুহূর্তে সারাদিনের যে লকডাউন পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে সর্বশেষ তথ্য জানার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা জানি করোনার লকডাউনের জন্য, লকডাউনের উপরে লকডাউন আসলে সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য দিচ্ছেন। যে লকডাউনটা আসলে তারা মন্ত্রিপরিষদ থেকে এইবারে ঘোষণা করেছে, সেই লকডাউনটা আসলে সোমবার থেকে কঠোর লকডাউন হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনটি তারা সীমিত পরিসরে 3 দিনের প্রজ্ঞাপন জারি করে কঠোর লকডাউন আগামী বৃহস্পতিবার 1 জুলাই থেকে দিবার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই করোনার পরিস্থিতি জানানোর জন্য আমরা একটু আপনাদেরকে সর্বশেষ যে করোনা আপডেট সেটা দিয়ে আসলে আজকে শুরু করতে চাই। এই করোনার যে মৃত্যুর সংখ্যা, যেভাবে করোনা সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা হু হু করে চট্টগ্রামে এবং সারা দেশে বেড়েছে, তার মধ্যে আজকে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে কিন্তু 104 জনের। তা আমরা জানি গত একদিন আগে কিন্তু তারা বাংলাদেশ সর্বোচ্চ মৃত্যু সংখ্যা দেখেছে, যেটি 119 জনে গিয়ে দাঁড়িয়েছিল, এবং আজকে মৃত্যু হয়েছে 104 জনে। এবং সেই সাথে আজকে নতুন করে যে আক্রান্ত সংখ্যা, সেই আক্রান্ত সংখ্যা দেখুন সর্বোচ্চ 8364 জন আক্রান্ত হয়ে সর্বোচ্চ আক্রান্ত দাঁড়িয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের, যে দ্বিতীয় ঢেউয়ের পরে যে তৃতীয় ঢেউ, সেই তৃতীয় ঢেউয়ের সর্বোচ্চ আক্রান্ত। আমরা একটু করোনার আপডেট এই জন্যই আপনাদেরকে জানিয়েছি যে আমরা যেহেতু চট্টগ্রামের চট্টলা টিভি থেকে আপনাদের বলছি, চট্টগ্রামের যে আপডেট সেটা হচ্ছে আপনার 327 জন আজকে আক্রান্ত আছে এবং সে মৃত্যুর সংখ্যা 7 জন। তার মধ্যে চট্টগ্রাম নগর থেকে কিন্তু মৃত্যুর সংখ্যা উপজেলাগুলোতে সবচেয়ে বেশি এবং 6 জন আক্রান্ত হয়েছে। আমরা যদি একটু বলতে চাই, আসলে লকডাউনটা মূলত করোনার যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির জন্যই লকডাউন, কিন্তু আমরা চট্টগ্রাম নগরে আজকে সারাদিন বিভিন্ন পয়েন্টে ঘুরেছি এবং প্রশাসনের তৎপরতা দেখেছি। আমরা জানি যে আজকে 9টি দোকানকে কুলসি এলাকা এবং বিভিন্ন পয়েন্টে দোকানদারদেরকে দোকান খোলা রাখার জন্য জরিমানা করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদেরকে। সেই সাথে প্রশাসনের যে তৎপরতা সেটাও কিন্তু বরাবরের মতো ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় গাড়ির যানবাহনের যে চাপ, সেই চাপের কারণে কিন্তু একেবারে জ্যাম লেগেছে সেটাও আমরা দেখেছি। কারণ স্বাস্থ্যবিধির যে বিষয়টা আসলে তা মানুষ সেটা উপেক্ষিত করে রেখেছে এবং মুখে মাস্ক পরার যে বিষয়টা সেটা একেবারেই দেখছেন। আপনারা যদি একটা ক্যামেরাতে দেখাতে চাই, আপনারা দেখবেন যে এখানকার যে বাজার, সেই বাজারটা খোলা আছে এবং বাজারে বিভিন্ন মানুষের উৎসব ভিড় হচ্ছে এবং মুখে মাস্ক পরিধান করা ছাড়াই একেবারে স্বাস্থ্যবিধি তারা মানছেন না, এমনটাই আমরা আসলে দেখছি। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে করোনার যে লকডাউন, সেই লকডাউনটার লকডাউনের উপরে লকডাউন দিচ্ছেন এবং সেই লকডাউনের একমাত্র কারণ এবং একমাত্র উদ্দেশ্য হলো মানুষের স্বাস্থ্যবিধি মানা এবং মানুষকে স্বাস্থ্যবিধি মানিয়ে করোনার যে ঊর্ধ্বগতি সেটা লাগাম টেনে তোলা সরকারের উদ্দেশ্য। আসলে সরকারের যেভাবে যেটা আজকে যে গত প্রোগ্রামের যে 3 দিনের যে প্রোগ্রামন জারি করেছে, সেই প্রোগ্রামনে আসলে বলেছেন যে সরকারি বেসরকারি সব অফিস সীমিত আকারে তাদের জনবল কম রেখে করবে এবং তারা নিজস্ব গাড়ি পরিবহন রাখবে। কিন্তু চট্টগ্রাম শহরে ঘুরে দেখেছি আজকে তার অনেক বিভিন্ন এখানকার অফিস আদালতের গামী মানুষদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা আসলে বলছে তারা যে গাড়ি দেওয়ার কথা ছিল সেটা আসলে গাড়িটা দিচ্ছেন না। আমরা যদি আরেকটু স্বাস্থ্যবিধির কথা বলতে চাই, আসলে স্বাস্থ্যবিধির মানার বিষয়টা একেবারে মানুষ মানতে চাচ্ছেন না, তারা মুখে মাস্ক রাখতে চাচ্ছেন না, বিভিন্ন অজুহাতে আসলে মুখের থেকে মাস্কটা ফেলে দিচ্ছেন। আমরা যদি এখানকার এখানে যে যারা আছেন তাদের মুখে যাদের আসলে মাস্ক নেই তাদের সাথে একটু কথা বলতে চাই, এখানে যে আছেন যারা আসলে আপনারা মুখে মাস্ক রাখছেন না, বিষয়টা কী আসলে ছোট করে বলবেন? মাস্ক ছিল, এখন আমি রাখিয়েছি, আমার পাশের থেকে বাইরে এসেছি তো। এখন ধন্যবাদ আপনাকে। আসলে তাদের অজুহাতের আসলে শেষ নেই, এখানে আপনারা তো ক্যামেরাতে দেখছেন আসলে মানুষের মুখের মাস্ক পরিধান করার যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টা, কেউ কেউ পড়ছেন, কেউ কেউ স্বাস্থ্যবিধি মানছেন, কেউ কেউ করোনাকে মানছেন, কেউ কেউ আবার করোনাকে মানছেন না। আমরা উদ্বেগজনক যে তথ্যগুলো আজকে পরিসংখ্যান ব্যুরো আপনাদের আরেকটা সুখবর জানিয়ে দিতে চাই। পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের যে তথ্য বহুল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আজকে তুলে ধরেছেন। তার মধ্যে একটি উদ্বেগজনক তথ্য আসলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে করোনার আক্রান্ত এবং থেকে যে মৃতের সংখ্যা, সেই মৃতের সংখ্যা থেকে একেবারে আত্মহত্যার প্রবণতাটা এবং আত্মহত্যার মৃতের সংখ্যা বেশি, 14,000-এর বেশি গত 1 বছরে মৃত্যু হয়েছে সেটা আমি জানি। আমরা এখানে একজন গাড়ি চালকের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা আমরা লক্ষ্য করেছি আসলে আমরা আমাদের ক্যামেরা থেকে আপনারা মুখে মাস্ক লাগাচ্ছেন, বিষয়টা কি আসলে একটু বলবেন না? কত বলছেন সাড়ে সাথে ওই জন্য দাঁড়া করছে তো গাড়ি, মানে কোথায় যাচ্ছে? আমি একটু যাত্রী আছে, আমি যাচ্ছি। মানে আপনাকে দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী কিছু প্রশ্ন করেছে, কি আসলে কি জানেন? মানে গাড়ি প্রাইভেট না বাড়া, আমি বলছি প্রাইভেট গাড়ি, তো গাড়ির কাগজ ঠিক আমি স্যার ঠিক আছে দেখতে পারেন, আমি স্যার দেখতে পারেন, তোমাকে দেখালাম। মূলত আপনারা এখন কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি মূলত এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাচ্ছেন? যাত্রী আছে? যাত্রী আছে, জি জি। এয়ারপোর্ট যাচ্ছে? জি জি জি।
ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা আপনার একজন গাড়ি চালক বলছিল সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত গাড়িতে আসলে তারা যাত্রী পারাপার করছেন এমনটাই। আমরা আসলে নগরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি যে আপনার সিটি গেট এলাকায় যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার এখানকার প্রাইভেট কার, মাইক্রো এবং পিক আপে করে মানুষ আসলে শহর ছাড়ছে এমন একটা বিষয় দেখেছি। এখানে একটি বাজারের কাছে আমরা আসলে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ অ্যাক্সেস রোডে আছি, সেই বাজারের কাছে আসলে যে স্বাস্থ্যবিধি মানার মেনে যে বাজার পরিচালনা করার কথা ছিল সেখানে আসলে স্বাস্থ্যবিধি পুরোটাই আমরা উপেক্ষিত দেখছি এবং লকডাউনের যে প্রধান শর্ত সেই প্রধান শর্তটাই আসলে এখানকার মানুষজন মানতে চাচ্ছেন না। আসলে এখানকার আমরা যে এলাকায় আছি সেই এলাকায় যে বিভিন্ন জন মানুষ বাইরে ঘুরছে সেই বাইরের ঘোরার মধ্যে আমরা একটু আপনার আরেকবার একটু একজন মানুষের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের মুখে মাস্ক বিষয়টা আসলে নেই কেন একটু বলবেন? আসলে কি বলবো, এখানকার মানুষজন মুখে মাস্ক যখন কথা জিজ্ঞাসা করতেছে সেই জিজ্ঞাসা করার মধ্যে মানুষ দৌড়ে পালানোর একটা প্রবণতা আসলে দেখা যায়। বিভিন্ন অজুহাতে আসলে স্বাস্থ্যবিধি মানার যে উপেক্ষিত সেই উপেক্ষিতর বিষয়টা আসলে আমরা সারাদিন ঘুরে সেটা দেখেছি এবং রিক্সার নগরী হয়ে গেছে পুরো চট্টগ্রাম শহর এবং সেই সাথে ব্যক্তিগত গাড়ি এবং তাদের মিনিবাস, মাইক্রো, মোটরসাইকেল, রাইড শেয়ারিং সব কিছু মিলে প্রথম দিনের লকডাউন একেবারে শিথিল যোগ এবং প্রশাসনের তৎপরতা যেভাবে বলা হচ্ছিল মন্ত্রিপরিষদ বিভাগে সেই মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনের সেরকম তৎপরতা আমাদের চোখে পড়েনি। এই ছিল চট্টগ্রামে প্রথম দিনের লকডাউনের উপরে লকডাউন শুরু করার যে নীতি নিষেধ নতুন করে নতুন শর্ত দিয়ে পাঁচটি শর্ত দিয়ে সে পাঁচটি শর্তের মানামানি নিয়ে মানুষের প্রচারণা এবং তাদের স্বাস্থ্যবিধি উপেক্ষিত হওয়ার সর্বশেষ তথ্য আমার কাছে এটাই ছিল।